যিনি সিইসি আছেন সিইসি উনি সিইসি না সিইসি এই অথর্ব অযোগ্য রোবটটা বললেন ওখানে যে রক্ত ঝরেছে এটা একটা আপেক্ষিক বিষয় নির্লজ্জভাবে তিনি বললেন তিনি কি ইন্তেকাল করেছেন এই হাবুব তুমি কি অপেক্ষা ছিলা যে ফয়জুল করে মৃত্যুবরণ করবে আর সেই সংবাদ তোমার কাছে আসবে তার এই কথা দ্বারা এটাই প্রমাণ হয় তিনি হয়তো লাশের অপেক্ষায় অপেক্ষমান ছিলেন তার এই কথা দ্বারা প্রমাণ হয় তিনি হয়তো মুফতি ফয়জুল করিমের জন্য মৃত্যুর অপেক্ষার প্রহর গুনছিলেন একটা দায়িত্বশীল চেয়ারে অধিষ্ঠিত থেকে এরকম এরকম অথর্ব অযোগ্য লোক দায়িত্বশীল চেয়ারে কিভাবে বসে আজকে আমাদের সেটাই প্রশ্ন সংগ্রামী বন্ধুগণ এই অযোগ্য অথর্ব নির্বাচন কমিশনার তিনি দায়িত্ব গ্রহণ করার পর বলেছিলেন আমরা আপনাদের কাছে পরীক্ষা দিতে চাই আপনি পরীক্ষা দিয়েছেন আপনি পরীক্ষার উপযুক্ত না এদেশের জনগণ আপনাকে এক্সপেল করেছে পরিষ্কার করলো আপনি এই চেয়ারে বসার উপযুক্ততা রাখেন না আপনি পরীক্ষা দিয়েছেন আপনি পরীক্ষায় ফেল করেছেন এই দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা আপনার নাই সুতরাং সসম্মানে অবিলম্বে এই দায়িত্ব থেকে পদত্যাগ করবেন এটাই আমরা প্রত্যাশা করি যদি জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা না করেন ওই চেয়ার থেকে কিভাবে টেনে হিস্টে নামাতে হবে সেই পথ সেই পদ্ধতি কিন্তু আমাদের জানা আছে আজকে বারে বারে নির্বাচনের নামে প্রহসন করে বিরোধী দল দমনের নামে জেল জুলুম হুলিয়ার মাধ্যমে আজকে এই সরকার একথাই প্রমাণ করেছে এই সরকার ন্যূনতম জনবান্ধব সরকার নয় এরা ক্ষমতার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য যা খুশি তাই করতে পারে এদের অন্তরাত্মার মধ্যে ভালোবাসা মহব্বত দুর্বলতা বলতে কিছু নাই যদি তাই থাকতো আজকে শত শত ওলামায়ে কিরামকে বছরের পর বছর তারা নিরাপরাধে কারাবরণ কারাবন্দী করে রাখতে পারতো না সংগ্রামী বন্ধুগণ আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা কথাই বলতে চাই এই অযোগ্য অথর্ব এই জনবান্ধবহীন সরকারের কাছে এই দেশ মোটেও আমানত নয় সুতরাং অবিলম্বে সিইসি সহ এই সরকারকে পদত্যাগ করতে হবে আমাদের দাবি অনুযায়ী জাতীয় সরকার গঠন করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে জাতীয় সরকার ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আমরা নির্বাচন মানি না সুতরাং আমি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই জনতার আন্দোলন কেমন হতে পারে জনতার বিস্ফোরণ কেমন হতে পারে সেই ইতিহাস হয়তো আপনাদেরকে নতুন করে শেখাতে হবে না আন্দোলন কিভাবে করতে হয় সংগ্রাম কিভাবে করতে হয় অধিকার কিভাবে আদায় করতে হয় স্বৈরাচারকে চেয়ার থেকে কিভাবে নামাতে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমাদেরকে সেই রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন জনগণের সেন্টিমেন্ট বুঝতে যদি ব্যর্থ হন জনগণও তার সিদ্ধান্ত নিতে কিন্তু ন্যূনতম ভুল করবে না সুতরাং 15 বছর পর্যন্ত এই দেশটাকে লুটে পুটে খেয়েছেন 15 বছর পর্যন্ত এদেশের মানুষকে জিম্মি করে রেখেছেন শত শত ওলামায়ে কিরামকে কারাবন্দি করে রেখেছেন নিরপরাধ অসংখ্য বিরোধী দলের নেতাদেরকে গুম করেছেন খুন করেছেন আশা করি আপনার রক্তের পিপাসা হয়তো মিটেছে আপনার রক্তের পিপাসা যদি না মিটে থাকে জনগণ রক্ত পিপাসা কিভাবে নিবৃত্ত করতে হয় সেই শিক্ষাও কিন্তু আপনাদেরকে দিতে ভুল করবে না সুতরাং বন্ধুগণ আসুন এই জনবান্ধবহীন এই অথর্ব অযোগ্য স্বৈরাচারী সরকারের পতনের জন্য আমরা বিশ্বাস চর্মনা নেতৃত্বে দুর্বার করো আন্দোলন করে তুলি সংগ্রামী বন্ধুগণ এই আন্দোলনে আগামী দিনে যারা একাত্মতা পোষণ করবে আমরাও তাদের সাথে একাত্মতা পোষণ করব এই আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই অযোগ্য অথর্ব সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যারা মাঠে ময়দানে থাকবে আমরা তাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান তুলব আন্দোলন করব সংগ্রাম করব সেই আন্দোলন সংগ্রামে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করে বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে।